নমস্কার, আমি শর্মিষ্ঠা দত্তা, রেকি মাস্টার টিচার, অ্যাঞ্জেল থেরাপিস্ট অ্যান্ড নিউমারোলজিস্ট। আজকে আমি আবার আপনাদের সকলের সামনে এসে হাজির রেকির ব্যাপারে কিছু আলোচনা করতে। রেকির ব্যাপারে আমি প্রথম দিনে যেমন বলেছিলাম, আজকেও আমি ঠিক সেটাই বলবো যে রেকি মানে একটা স্পর্শ চিকিৎসা, যেটা আমরা নিজেরাই ট্রিটমেন্ট করতে পারি। আমি ধীরে ধীরে লাইফে একটু জয়েন হোক, আমি আস্তে আস্তে রেকির বিষয় সবার সাথে আলোচনা করব। তো হোপফুলি এটা তো অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়, তো আশা করছি এটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। তাও আমি 2 মিনিট একটু ওয়েট করছি। বেসিক্যালি আমি যেটা রেকি ব্যাপারে সবসময় বলে থাকি যে রেকি দিয়ে এমন কোনো রোগ নেই যেটার আমরা চিকিৎসা করতে পারি না। আর আজকে আমি বেসিক্যালি রেকি দিয়ে কী কী ট্রিটমেন্ট করতে পারি নিজেদের, সেটা নিয়ে একটু আলোচনা করব। আমি সবসময় বলেছি রেকি দিয়ে আমরা সব রকম চিকিৎসা করতে পারি নিজের, আর আজকে আমি ওটা বিস্তারিতভাবে আপনাদের সাথে ডিসকাস করব যে রেকি দিয়ে এক্স্যাক্টলি আমরা কী কী আমরা নিজেকে কিওর করতে কীভাবে পারি। সবার প্রথমে আমরা বলবো, যেহেতু এটা মেয়েদের গ্রুপ, যেটা এটা ফিমেল গ্রুপ, যে আমরা নিজেদের যে এই যে পুজো আসছে, নিজের জন্য যে স্কিন গ্লো করা, বা অনেকেই আমি দেখি যে এরকম মানে প্রশ্ন করে যে আমার চুল ঝরে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি কী করব। তো সেই ক্ষেত্রে আমি একটাই বলি, রেখি শিখুন। কেন কি রেখি দিয়ে এমন প্রচুর কেস দেখা গেছে যেখানে মানে বহু ধরনের ট্রিটমেন্ট করে চুল ঝরে যাচ্ছে, তো বা চুল পড়ছে প্রচণ্ডভাবে, ডেলি 100-150 করে মানে চুল যে পড়ে যায়, যে আমাদের একটু আধটু চুলে একটু চিরুনি আজলাম, চুল উঠলো, সেটা কমন। কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় চুল ঝরতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই কোনো সমস্যা থাকে, তার জন্যেই হয়। রেকি দিয়ে কিন্তু আমরা যখন সেই আমাদের যে গোড়ার যে সমস্যাটা, সেটা যখন আমরা নিজেদের কিওর করতে পারি, আমাদের এই সমস্যাটা কিন্তু চুল ঝরাটা থেমে যায়। এমনকি নতুন চুল সেখানে অনেক সময় হয়তো অনেক অনেক চুল গজাচ্ছে না, উল্টে আরও টাক পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু যখন আমরা রেকি দিয়ে রেগুলার হিলিং নিই, যে সমস্যা গোড়া থেকে যে সমস্যাটা, সেটা কিন্তু আমাদের নির্মূল হয়ে যায়। এছাড়া আরও আমি দেখি অনেককে হয়তো স্কিন গ্লোয়িংয়ের যে ব্যাপারটা আছে, রেখে দিয়ে আমরা কিন্তু এটা অনায়াসে করতে পারি। কেন কি যখন আমরা রোজের প্রতিদিন যখন আমরা রেকি করি, আমাদের বয়স কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল বয়স তার থেকে কিন্তু মোটামুটি বলতে পারি 10 বছর মানে আরও কম লাগে। কেন রেকি যখন আমরা প্র্যাকটিস করি, আমাদের আলাদা করে স্কিন গ্লো করার কোনো প্রয়োজন নেই। রেকির সাথে সাথে আমাদের স্কিন কিন্তু ন্যাচুরালি গ্লো করতে থাকে, ভেতর থেকে যে গ্লোটা সেটা করতে থাকে। কোনো কিছু লাগিয়ে বা আমরা যে শুশ্রূষা যেটা করি নিজের স্কিনের, সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই এখানে। কেন রেকি যারা করে তারা নিজেরাও, যারা হয়তো এই গ্রুপে রেকি শিখেছেন, তারাও হয়তো জানেন যে রেকি যখন করা হয় তখন আমাদের অটোমেটিক্যালি কীভাবে আমাদের গ্লোটা বাড়তে থাকে। এছাড়া রেকির সাথে সাথে অনেককে বলেও দিই যে মানে রোজ কোয়ার্টজ, যেটা হয় রোজ কোয়ার্টজের যে মানে জল, যখন আমরা রোজ রাতে একটু মানে বা আমি এটা করেও রাখতে পারি একটা বাস কন্টেনারে, সেটা একটা বটল হোক বা কিছু হোক, তাতে যখন রোজ কোয়ার্টজ আমরা কিছু দিয়ে রাখি, সেই ওয়াটারটা কিন্তু এনার্জাইজড হয়ে যায়। সেটা কিন্তু রোজ কোয়ার্টজের যে ওয়াটার মানে ওটা রোজ কোয়ার্টজের এটা অ্যাবজর্ব করে, এনার্জিটা অ্যাবজর্ব করে। সেই জল দিয়ে যখন আমরা রোজ সকালে মুখ ধুই বা রাতেও যদি আমি একটুখানি মুখটা ধুয়ে শুলাম, তো ফ্রেশ লাগে যেটা, সেটা যখন করি তাতেও কিন্তু আমাদের স্কিন খুব ভালোভাবে গ্লো করে। এছাড়া রোজ কোয়ার্টজের যে মানে রোজ কোয়ার্টজে এরকম টাম্বলস পাওয়া যায়, বা রোজ কোয়ার্টজের যে রোলার যেটা হয়, কোনো মানে আপনি যদি কিছু লাগানো প্রতিদিন, তার সাথে যখন আমরা ওই রোজ কোয়ার্টজটা ইউজ করি, তাতে কী হয় রোজ কোয়ার্টজের যে ক্রিস্টালের যে এনার্জিটা, সেটা কিন্তু অ্যাবজর্ব করে, আমাদের স্কিন কিন্তু সেটা কিন্তু অ্যাবজর্ব করছে, তো সেখান থেকেও আমাদের স্কিন কিন্তু গ্লো করে। কিন্তু মেনলি বলে রেকি করলে আমাদের আর কিছু লাগে না, তো সেই জন্য আমি এটা সবার আগে একটাই বলি যে রেকি শিখুন, আপনাদের স্কিন এমনিই গ্লো করবে। আচ্ছা, এখানে অনেকে অনেক কিছু লিখছে। এক সেকেন্ড, সুদীপ সামন্ত, ভেরি নাইস, থ্যাংক ইউ, আর গুড জব। আচ্ছা, জবের জন্য আমি আগের দিনও একটা লাইভ করেছিলাম যতীন্দ্র সিং, তো আপনি একটু সেখানে দেখুন, আমার সেখানে বলা আছে, বা আপনি একটু লাস্ট অবধি থাকুন, আমি আপনি যদি থাকেন আমি নিশ্চয়ই বলে দেবো। কারণ আজকে বেসিক্যালি আমি রেকি দিয়ে আমাদের কী কী হিল করতে পারি সেটা নিয়েই অ্যাকচুয়ালি আলোচনা করতে এসছি।
তো এরপর যেটা হচ্ছে আমরা এটা হলো আমাদের ফেসের পার্ট। এরপর হয়তো আমরা যে অ্যাকনের সমস্যা বা পিম্পলসের সমস্যা, যাদের মানে রেগুলার ওষুধ খান পিম্পলসের জন্য বা এক্সেসিভ মানে স্কিন প্রবলেম, একজেমা যেটা আমরা বলি, যেটা স্কিনে আমাদের সমস্যা হয়, সেগুলো মানে সেগুলোও কিন্তু আমরা রেখি দিয়ে অনায়াসে ঠিক করতে পারি। যখন আমরা রেইকি শিখি এক্স্যাক্টলি আমাদের মধ্যে শারীরিক যে যে সমস্যা আছে, যে যে চক্রের সাথে যে চক্রে ব্লকেজেস আছে, এমনকি সেই চক্রগুলো যখন হিল হতে থাকে, আমাদের টক্সিনগুলো যখন রিলিজ হতে থাকে সেখান থেকে, আমাদের কিন্তু প্রবলেমটা গোড়া থেকে রুট থেকে সলভ হয়। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার রেইকির ক্ষেত্রে। যখন প্রত্যেকটা জিনিস হয়তো সময় লাগে, আমরা যদি পেশেন্টলি সেটাকে ডিল করতে পারি, পেশেন্টলি আমরা যখন প্রতিদিন রেইকি প্র্যাকটিস করি, আমাদের যে যে সমস্যাগুলো আছে সেটা কিন্তু নিজে থেকেই সলভ হতে থাকে। হয়তো অনেক সময় এমনও হয় যে আমরা জানি না আমাদের প্রবলেমসগুলো এক্স্যাক্টলি কেন হচ্ছে বা কোত্থেকে হচ্ছে। আমরা নানান ধরনের ওষুধ খাই, বিভিন্ন ডাক্তারের কাছে ভিজিট করি, আমরা বহু টাকা খরচা করি যে ডাক্তারের কাছে ওষুধ খেতে, বা এমন সময় এমন কোনো রোগ হয় যেটার জন্য আমরা মানে ক্রিটিক্যাল যেটা ইলনেস আমরা বলি, তার জন্য আমরা ভেলোর ঘুরে আসি বা অনেক বিভিন্ন জায়গায় আমরা চিকিৎসা করাই, স্টিল সেটা ঠিক হয় না। তো সেখান থেকেও বলি যে রেখি যখন আমরা শিখি, আমাদের কিন্তু এই সমস্যাগুলো খুব অনায়াসে সমাধান আমরা পেয়ে যাই। আমরা নিজেরাই যখন প্র্যাকটিস করতে থাকি, আমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাই যে কীভাবে আমাদের ধীরে ধীরে এই রোগগুলো ভেতর থেকে কিওর হতে থাকছে। যে কোনো ছোটোখাটো রোগের জন্য বলা হয় যে 3 দিন যদি কন্টিনিউয়াস হিলিং দেওয়া হয়, তাতে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাই। সেটা জ্বর হোক বা জ্বর জ্বালা অর্জন, যেটা ছোটো ছোটো ডিজিজ আমাদের ছোটো ছোটো রোজের আমাদের জীবনে একটু ইলনেস যেটা হয়, বাট যখন বেশি কোনো ক্রিটিক্যাল ইলনেস হয় তখন কিন্তু বলা হয় যে রেখির মাধ্যমে সেটা যখন আমরা মিনিমাম 21 দিন টানা হিলিংটা দিই, তখন কিন্তু আমাদের রেজাল্টটা আমরা পেতে থাকি। যখন কোনো ক্রিটিক্যাল ইলনেস হয় সেটা তো 1-2 দিনের ব্যাপার নয় যে আমরা আজকে রেখি দিলাম কালকেই ঠিক হয়ে গেল, সেটা কিন্তু আমাদের সময় লাগে, সেটা ঠিক হতে আমাদের কিছুটা সময় লাগে, তাই বলা হয় 21 দিন মিনিমাম সেই ক্ষেত্রে হিলিং দেওয়া উচিত। এছাড়া রেখি দিয়ে আমরা আরও কী কী হিল করতে পারি, যাদের হয়তো ব্লাড প্রেশারের প্রবলেম আছে বা ব্লাড সুগারের প্রবলেম আছে, যারা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন, আমি এটা বলছি না যে কেউ ওষুধ খাবেন না, কিন্তু এই যে আমাদের যে ব্লাড প্রেশার যখন হাই থাকে, বা যাদের ব্লাড প্রেশার এক্সেসিভ লো থাকে, বারবার মাথা ঘুরে যায়, বা যাদের হাই প্রেশার আছে বারবার তাদের প্রেশার ফ্লাকচুয়েট করে, কখনোই তারা স্টেবল বা নর্মাল জায়গায় থাকে না, তো সেইখান থেকে যখন আমরা রেগুলার আমাদের কিছু পয়েন্টস আছে রেখেতে, যখন আমরা সেখানে হিলিংটা দেওয়া হয়, যখন আমরা রেগুলার ব্লাড প্রেশারের জন্য সেখানে হিলিং দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্লাড প্রেশারটা ব্যালেন্স হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু এই যে রোজের যে ওষুধ খাওয়া, সারা জীবন যতদিন বেঁচে আছে আমাদের যে ওষুধ খাওয়ার ব্যাপারটা থাকে, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। বা আমাদের যাদের ডায়াবেটিস আছে, যাদের ইনসুলিন নিতে হয় রেগুলার, যারা ইনসুলিন নেয় তারাও যদি রেগুলার প্র্যাকটিস করে, ইনসুলিন নেওয়া আমরা সবাই জানি কোনো ভালো জিনিস না, কিন্তু অনেক কারণেই আমাদের সেখানে ইনসুলিন নিতে হয়, ডাক্তার প্রেসক্রাইব করে যে আমাদের সুগার লেভেল এতটাই হাই যে সেটা ওষুধের অতিরিক্ত মাত্রায় গিয়ে আমাদের ইনসুলিন নিয়ে তবে সেটা ঠিক করতে পারি। তো সেই ক্ষেত্রেও কিন্তু যখন আমরা রেইকি শিখি, যখন আমরা হিলিং দিই, আমরা কিন্তু এই মানে ডায়াবেটিসের যে ইনসুলিন নিচ্ছি সেখান থেকেও আমরা বেরিয়ে আসতে পারি। আমাদের রোজের যে ইনসুলিন আমাদের ঘরে, মানে এটা সুগার প্রেশার এটা তো আজকাল একটা মানে প্রত্যেক ঘরে ঘরে আমরা দেখতে পাই, তো সেই ক্ষেত্রে যাদের ইনসুলিন নিচ্ছে, হয়তো যাদের বয়স হয়ে গেছে তারা ইনসুলিন নিচ্ছে, তারাও যখন এই রেইকির মধ্যে আসে, তাদের কিন্তু এই রেইকি রেগুলার প্র্যাকটিস করলে ইনসুলিন নেওয়াটাও কিন্তু বন্ধ হয়ে যায়। এছাড়া যেটা আমাদের ফিমেল প্রবলেম যেটা বলে থাকি, যে PCOD প্রবলেম মেনলি হয়ে থাকে যাদের ওয়েট বেশি থাকে, বা অনেক সময় ওয়েট কম থাকার জন্য বিভিন্ন ধরনের উইকনেস শরীরে দেখা দেয়, সেইখানে বলতে পারি যে রেখি যখন আমরা শিখি, সেখান থেকে যখন আমরা রোজের হিলিং নিই, রোজের নিজেকে আমরা হিলিং দিই, তখন আমাদের যে মানে একটা যে অ্যাভারেজ ওয়েট, আমাদের যেটা নর্মাল ওয়েট থাকা উচিত প্রত্যেকের, সেই ওয়েটটাই কিন্তু আমরা থাকতে পারি, সেই ওয়েটটাই কিন্তু আমরা স্ট্যান্ড করতে পারি। তো সেটা যে আর কখনো দেখা যায় PCOD জন্য বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আমরা ডায়েট ফলো করি, এক্সারসাইজ করি, কিন্তু PCOD যে সমস্যা সেখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে আসার জন্য কী বলা হয়, রেখি ইজ আ মাস্ট। রেইকি যখন আমরা শিখি, এই PCOD হোক বা যে কোনো সমস্যা হোক, সেগুলো থেকে কিন্তু আমরা খুব ইজিলি শুধুমাত্র হিলিংয়ের সাহায্যে বিনা কোনো ওষুধে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। এছাড়া যাদের পিরিয়ডসে মেনস্ট্রুয়াল প্রবলেম যাদের হয়, মানে যাদের হয়তো অতিরিক্ত হচ্ছে, তার জন্য প্রচণ্ড কষ্ট হয়, কিছু মানুষ আমি দেখেছি মানে যখন পিরিয়ডস এক্সেসিভ পেটে ব্যথা হয়, সেটা
প্রি সিমটম হোক, যে পিরিয়ডস হওয়ার সময় যা স্টার্ট হচ্ছে, বা ডিউরেশন অফ দ্যাট 5 ডেজ বা 6 ডেজ, অথবা অনেক সময় পোস্ট ক্র্যাম্প যেটা বলে সেটাও হয়, তো সেই ক্ষেত্রেও কিন্তু যখন আমরা রেইকি শিখি তখন এই যে ব্যথাটা, যে মানে এইটুকু বলতে পারি যে যখন আপনি রেইকিটা শিখবেন আপনার ব্যথা কিন্তু সে মাস থেকে আপনি কিন্তু নিজেই অনুভব করতে পারবেন যে আপনার মধ্যে কতটা কম হচ্ছে বা আপনার হচ্ছেই না। কেন ফার্স্ট ডিগ্রি, যেটা আমি আজকে মূলত ফার্স্ট ডিগ্রি নিয়ে আলোচনা করব, রেইকির বেসিক্যালি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি, মাস্টার ডিগ্রি, এটা প্রত্যেকটা স্তর আছে। তো আজকে আমি মূলত ফার্স্ট ডিগ্রি যে আমরা কেন শিখি সেটা নিয়ে আলোচনা করছি। তো ফার্স্ট ডিগ্রি মানে যেটা আমরা বলি অলওয়েজ টাচ হিলিং, আমাদের স্পর্শের মাধ্যমেই আমরা শুধুমাত্র এই চিকিৎসাটা করতে পারি। কেন রেইকিতে ফার্স্ট ডিগ্রি যখন আমরা শিখি নিজের এবং আমাদের ব্লাড রিলেশনে যারা আছে তাদের প্রত্যেককে হিলিং দিতে পারি, কিন্তু ডিস্টেন্সে যখনই চলে যায়, যে অন্য কাউকে যে আমাদের হাতের সামনে নেই, যাকে আমি টাচ করে দিতে পারবো না, সেটা চলে যায় কিন্তু সরাসরি সেকেন্ড ডিগ্রিতে। তো সেকেন্ড ডিগ্রি কি, আমি আজকে না, এটা আমি আবার আগামী দিন একটা দিন বেছে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমি মেনলি যে ফার্স্ট ডিগ্রিতে আর কী কী আমরা হিল করতে পারি নিজেদের সেইগুলো সব কিছু বলছি। ফার্স্ট ডিগ্রিতে আমরা আর কী কী করতে পারি, এক তো আমি সবার আগে যেমন বলি যে এমন কোনো রোগ নেই যেটা আমরা হিল করতে পারি না। তাও অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমরা কী কী হিল করতে পারি, তো আমার ফোনে জিজ্ঞেস করে বা আমাকে ম্যাসেজ করে ইউটিউবে লেখে, তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমি এই টপিকটা চুজ করেছি যে আমি ফার্স্ট ডিগ্রিতে আমরা আর কী কী হিল করতে পারি। আচ্ছা, এছাড়া আবার আমি ফিরে আসি ব্যাক টু দ্য পয়েন্ট, যে আর কী কী হিলিং হয় রেইকি দিয়ে। আমরা কিন্তু থাইরয়েড, যাদের থাইরয়েড আছে, আমি প্রথম দিনও গ্রুপে বলেছিলাম, যাদের থাইরয়েড আছে, থাইরয়েডের সমস্যা, মানে যাদের কথা বলতে অনেক সময় থাইরয়েডে ভয়েসটা কর্কশ হয়ে যায়, বা অনেকে থাইরয়েডে এক্সেসিভ ওয়েট গেইন হয়ে যায়, বা অনেকে হয়তো রোগা হয়ে যায়, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম যে সমস্যাগুলো আছে, তো সেগুলো কিন্তু আমরা, যে বলা হয় যে অতিরিক্ত মানে যখন লেভেলটা বেড়ে যায় তো সারা জীবন যে ওষুধ খেতে হয় সেটা কিন্তু কেউ যদি টানা 1.5-2 মাস রেইকি প্র্যাকটিস করে তার থাইরয়েডের কিন্তু ওটা ব্যালেন্সে চলে আসে, থাইরয়েডের যে লেভেলটা ওটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যালেন্সে চলে আসে। তখন ডাক্তারই হয়তো এসে বলে যে আপনাকে গিয়ে বলবে, আপনি যখন চিকিৎসা করাতে যাবেন, যে নেক্সট টাইম যে আপনাকে আর ওষুধ খেতে হবে না। তো সেই ক্ষেত্রে এটা বলতে পারি থাইরয়েডের জন্য কিন্তু যখন আমি রেইকি দিই, যে কোনো সমস্যা হয় থাইরয়েডে, হয়তো আমাদের চুল পড়ে যায় অনেকে, বা হয়তো আরও অনেক সিমটমস দেখা যায়, অনেক গায়ের লোম ঝরে যায় বা আই ল্যাশের সেটা ঝরে যায়, তো সেই মানে গলার ভয়েসটা একদম মানে চেঞ্জ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সেই জায়গাটাও কিন্তু রেগুলার আমরা যদি রেইকি হিলিং দিই সেটাও কিন্তু আমাদের সমস্যাটা ঠিক হয়ে যায়। 1.5-2 মাস কিন্তু লাগবে, কোনো কিছুই আমি বলি না, অনেকে হয়তো রেইকি শিখে আমাকে পরপর জিজ্ঞেস করে থাকে আমার এটা কেন হচ্ছে না, আমার এটা কেন হচ্ছে না, সব কিছুর সময় লাগে, কার কতটা সময় লাগে যেমন আমি বারবার বলি আমি জানি না, যার যতটা লাগার সেই সময়টা লাগবে, কারো 1.5 মাস লাগে, কারো 2 মাস লাগে, কারোর একটু বেশি লাগে, কিন্তু পেশেন্টলি যখন আমরা রেইকিটা দিই রেগুলার তখন কিন্তু নিজের লাইফে নিজেই চেঞ্জেস দেখতে পারি। কদিন আগেই, যেমন গতকালই বলতে পারি, যে একজনের সাথে যে রেইকি করেছেন রিসেন্ট, তো আমি গ্রুপে মাঝে মাঝে ছাড়িও যারা যারা রেইকি নিয়েছেন, ইনিশিয়েশন নিয়েছে, অ্যাটুনমেন্ট নিয়েছে, আমি মাঝে মাঝে ছাড়ি। তো এবার একজন রেইকি খুব রিসেন্টলি নিয়েছেন, তো উনি মানে ওদের ঘরে ওনার মানে চলছে রিপেয়ারিং চলছে, কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে সে নিজের শখ হয়ে গেছে যে হঠাৎ করে মাথায় কিছু একটা পড়তে, মানে সে যদি না সরতো সেই মুহূর্তে, কনস্ট্রাকশন চলছে, কাজ চলছে, বাই মিস্টেক একটা কিছু মানে মিস্ত্রির হাত দিয়ে কিছু সমস্যা হয়েছে, একটা চাঙ্ক খুলে পড়েছে সেই সময়, তো সেটা মানে আরেকটু হলে তার মাথায় পড়তো, তো সেইখান থেকে সে যে বেঁচে গেছে সে নিজেই খুব আশ্চর্য হয়ে গেছে। সে একটা সাথে পাইরাইটও নিয়েছিল, তো এবার সে আমায় ওটাই কোয়েশ্চেন করলো যে পাইরাইট সাথে থাকলে কি আমার মানে আমরা সব দিক থেকে প্রোটেকশন পাই, বাট এক্স্যাক্টলি সেটা না, এটা পাইরাইট তো অবশ্যই নিজস্ব কিছু কাজ আছে, কিন্তু যখন রেইকি যেদিন থেকে আমরা অ্যাটিউনমেন্ট পেয়ে যাই সেদিন থেকে আমাদের লাইফে যে কোনো অবস্টাকেল বা যে কোনো ওই যে মানে হঠাৎ করে কোনো ঘটনা যখন ঘটে আমরা কিন্তু অনায়াসে সেটা কিন্তু নিজেই বুঝতে পারি না, আমরা কিন্তু প্রোটেকশনটা পেয়ে থাকি। এই যে সে যদি না সরতো ওই মুহূর্তে তাহলে যে সেটা তার মাথায় পড়তো এটা কেউ বলবে কোইন্সিডেন্স, বাট যে রেইকি ব্যাপারে জানে, যে রেইকির ব্যাপারে পুরোপুরি বোঝে, সেটা কোইন্সিডেন্স বলে কখনোই উড়িয়ে দেবে না। আর এটা শুধু শুধু একটা ঘটনা, এছাড়া রেইকি যখনই আমাদের জীবনে আসে, আমাদের জীবনে একটা ঘটনা তো নয়, যে কোনো ঘটনায় প্রতিদিন কিন্তু আমরা বুঝতে পারি প্রতি মোমেন্টে যে কী করে রেইকি আমাদের বাঁচাচ্ছে, কী করে রেইকি আমাদের হেল্প করছে। আচ্ছা, কবিতা রাও, ম্যাম রিকোয়েস্ট ইউ টু স্পিক ইন হিন্দি, আই লাভ ওয়াচিং ইউর ভিডিওস।
अच्छा ओके कविता राव जी, मैं आपके लिए एक दिन हिंदी में एक शो ज़रूर करूँगी। एक्चुअली ये हमारा बंगाली में मैंने देखा, ज़्यादातर यहाँ पे सब कोई कम्युनिकेट करते हैं ना, तो इसलिए मैं बंगाली में कर रही थी। ठीक है, मैं आपके लिए भी एक दिन हिंदी में ज़रूर करूँगी। थैंक यू सो मच जो आपने यहाँ पे मुझे आके मुझे कमेंट किए और आपको अच्छा लगता है ये सुन के, मुझे भी बहुत अच्छा लगा, थैंक यू। अच्छा রেখে দিয়ে আমরা আর কী কী সাহায্য পেতে পারি? যখন আমরা রেখে এক্স্যাক্টলি রোজের করতে থাকি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো ব্লকেজেস আমাদের মধ্যে থাকলো, কারো ধরুন আমাশয়ের সমস্যা বা কনস্টিপেশনের সমস্যা, কারোর গ্যাস্ট্রাইটিসের সমস্যা। অনেকে আছে হয়তো যারা সকালে উঠে র্যানট্যাক খায় বা প্যান্ডি খায়, প্যান পট্টি, ওমেজ, এগুলো ছাড়া মানে দিন শুরু করা যায় না। অ্যাসিডিটি, ব্লোটিংয়ের যে সমস্যা, এই সমস্যায় রেগুলার যে সকালে ওষুধ খাওয়া, এটাও তো কোনো ভালো জিনিস না। যখনই আমরা জানি যে অ্যালোপ্যাথি এটা কিন্তু একটা স্লো ড্রাগ, যে আমরা যেটা খাই ওটা কিন্তু সাময়িকভাবে আমাদের কিন্তু হিল করে দেয়, আমাদের সমস্যাটা অ্যাসিডিটিটা বন্ধ করে দেয়, বাট অ্যাকচুয়ালি কি শুধু প্যান্ডি খাওয়াটাই কি সমস্যার সমাধান হয়ে যায়? প্যান্ডি খেলেই তো আর আমাদের মানে যে মানে অ্যাসিডিটির সমস্যা সেটা তো ঠিক হয়ে যাবে না, ওটা গোড়া থেকে যদি ঠিক করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু বলা হয় রেইকি শিখলে, আবার ওই দেড় দু মাসই বলবো, তার মধ্যে কিন্তু এই যে প্যান্ডি খাওয়া বা অ্যাসিডিটির যে কষ্টটা সেটা কিন্তু নিজেই ঠিক হয়ে যায়। প্লাস রেইকির কিছু সিম্বল হয়, যখন আমরা সেই সিম্বলগুলো ইউজ করি আমাদের কিন্তু প্রতি, আমি যেমন প্রথম দিনও বলেছিলাম ওটা নিয়ে আমি আর একটা লাইভ করবো, যেটা আমরা বলে থাকি ফার্স্ট ডিগ্রি সিম্বল। বেসিক্যালি এটা ফার্স্ট ডিগ্রি সিম্বলও বলবো না, এটা ফার্স্ট ডিগ্রিতে দিয়ে থাকি, এটা চকুরে বলে। চকুরে দিয়েও কিন্তু আমরা প্রচুর হেল্প পেতে পারি, এমনকি এটা আমাদের যখন শরীর খারাপ করছে বা বিভিন্নভাবে যখন আমাদের শরীরে কোনো কষ্ট হচ্ছে, কোনো ঘা হয়েছে বা কিছু হয়েছে, যখন ওষুধ দিয়েও শুকোচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই চকুরে ইউজ করতে পারি। তো এটা একটা ডিফারেন্ট প্রসঙ্গে চলে যাচ্ছে, এটা আমি অন্য দিন আবার বলবো। এবার রেইকিতে আবার আমি ফিরে আসি আমার পয়েন্টে, যে রেইকি দিয়ে কিন্তু আমরা এই যে পেটের যে সমস্যা, পেটের যাবতীয় যে কোনো সমস্যাকে কিন্তু আমরা ঠিক করতে পারি, যেটা অনেক বছর ধরে যাদের এই আমাশয়ের সমস্যা কিছুতেই ঠিক হয় না, সে যতই ওষুধ খাওয়া হয়, প্যানক্রিয়াপ্লাট খাওয়া হোক বা যাই খাওয়া হোক, সেই ক্ষেত্রে কিন্তু রেইকি যখন আমি রেগুলার করি তখন কিন্তু আমাদের এটা হিল হয়ে যায়। অনেকের হয়তো এই দুধ, এই যে ল্যাকটোজ ইনটলারেন্স যাদের হয়, দুধ কিছু খেতে পারে না বা দুধের জাতীয় কোনো প্রোডাক্ট সেটা খেলে কষ্ট হয়, ডাইরেক্ট দুধটা খেতে পারে না, ছানা হোক বা যেটাই খাই সেটাকে কিন্তু কষ্টটা হয়, মানে ল্যাকটোজ ইনটলারেন্স যাদের হয় তাদের এই সমস্যাগুলো মূলত হয়ে থাকে। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা রেইকি যখন নিই তখন কিন্তু এই সমস্যাগুলো আমার সমাধান হয়ে যায়, গোড়া থেকে সমাধান হয়। ওই জন্য ওটা এক দুদিনের ব্যাপার নয়, বারবার ওটাই বলি এটা সময় লাগবে, সব কিছুতে এটা সময় লাগবে। ফার্স্ট ডিগ্রিটা মেনলি আমাদের যখন শারীরিক সমস্যা হয় সেটার জন্য এটা সেলফ হিলিং ট্রিটমেন্ট মেথড, এই জন্যই কিন্তু বলা হয়। আর এছাড়া যে এটা ফাইন্যান্সভাবে, ফাইন্যান্সিয়াল দিক থেকে বা এটা আমাদের যেটা রিলেশনগত সমস্যা এইসব দিক থেকে হেল্প করেই থাকে, এমনকি এটা ব্ল্যাক ম্যাজিক, যাদের ওপর এই অনেকে আমাকে হয়তো লেখে শ্বশুরবাড়িতে ব্ল্যাক ম্যাজিক করছে বা আশেপাশের লোক কোনোভাবে বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করছে, এই সমস্যাগুলো কিন্তু ফার্স্ট ডিগ্রিতে আমরা হিল করতে পারি। অ্যাকচুয়ালি এত কিছু হিলিং করতে পারি যেটা আমি যে কটাই লাইভ শো করি সেটাই যেন কম হয়ে যাবে, কিন্তু যতটা তাও বলা যায় আমি চেষ্টা করছি তুলে ধরার রেইকি বিষয়। আচ্ছা এবার আমি বলছি রেইকি দিয়ে আমাদের আর কী কী ঠিক করা যেতে পারে, যে কোনো পাইলসের সমস্যা বা আমাদের আর্থারাইটিসের সমস্যা এইগুলোও কিন্তু আমরা ঠিক করতে পারি। সবার প্রথমে বলছি পাইলস, ফিটসুলা, এই যে প্রবলেমগুলো, এটা অনেককে দেখা যায় যে আমাদের অপারেশন লেভেল অবধি চলে যায়, অপারেশন করতেই হবে, কিন্তু রেইকি বলা হয় যে এমন একটা হিলিং মেথড, এমন একটা সেলফ হিলিং মেথড রাদার আমি বলবো, যেখানে কিন্তু এই যে অপারেশন অবধি গিয়েও ডাক্তার যখন বলে দেয় অপারেশন করতে হবে, কিন্তু অনেকে বলে যে ভয় পাচ্ছে, আমার মা করতে চাইছে না, বা অনেক কারণে হয়তো তার সুগার লেভেল এত হাই সেই জন্যে হয়তো কোনোভাবে করতে পারছে না, বা তার এতগুলো হয়তো কোনো আগে অপারেশন তার হয়েছে বলে সে হয়তো রিস্কের ডাক্তার নিতে পারছে না, কিন্তু সে কষ্টটা পাচ্ছে, এক্সকিউজ মি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা রেইকি যখন শিখে ওখানে হিলিংটা দিই, মোটামুটি দেড় মাস দু মাস যাই লাগুক না কেন ওটা কিন্তু গোড়া থেকে নির্মূল হয়, কেন কি রেইকি বলা হয় এমন একটা প্রসেস যেখানে কিন্তু আমরা অপারেশন ছাড়া, মানে ওষুধ ছাড়া কিন্তু আমরা হিল করতে পারি। রেইকি যখন আমরা শিখি আমরা কিন্তু, যেমন বারবার বলি, সব দিক থেকে হেল্প পাই, যে কোনো অসুখ হোক সেখান থেকে কিন্তু আমরা হেল্প পাবো।
এবার আমি আর্থারাইটিসটা যেমন বললাম, যেমন এই ফুল মুন নিউ মুন বিশেষ করে বলছি, এই সময় বাতের যে ব্যথাটা এটা আমাদের দেখা যায় প্রচুর লোকের, মানে এই সময়টা কিন্তু বেড়ে যায়। এছাড়া তো বাতের ব্যথা, উঠতে বসতে পা ভাঁজ করে বসতে পারে না, এই সমস্যাগুলোও থাকে। এটাও কিন্তু যখন আমরা রেইকি শিখি আমাদের কিন্তু এই ভাঁজ করে বসতে পারে না, বা যখন আমি কোনো কাজ করছি কন্টিনিউয়াস বসে থাকলে আমার হয়তো পিঠে ব্যথা করছে, এই জিনিসগুলো কিন্তু অনায়াসে ভালো হয়ে যায়। অনেকে এরকম হয়েছে যারা রেইকি শিখেছে এবং রেইকি শেখার পর যে বসে যে প্র্যাকটিস করাটা সেটা পর্যন্ত করতে পারতো না, পা ভাঁজ করতে পারতো না, এমনকি সে বিছানায় যে সোজা হয়ে বসবে সেটাও করতে পারতো না, সে চেয়ারে বসে প্র্যাকটিস করতো। এইখান থেকেও কিন্তু দীর্ঘদিন এক দেড় মাস দু মাস তিন মাস রেইকি প্র্যাকটিস করে সে কিন্তু ইজিলি এখন কিন্তু বসতে পারে। আজকেও আমি একটা রিভিউ শেয়ার করেছি এই গ্রুপে যে একজন মানে কথা বলতে সঙ্গীতা ডিকস্টা, আচ্ছা আপনার ব্যাপারেই আমি আজকে শেয়ার করেছিলাম সঙ্গীতা ডিকস্টা, মনে হচ্ছে আপনি দেখবেন আপনিও দেখতে পাবেন, মানে ওনারই হয়তো ডিকস্টা, আমি দেখে আপনার এটা বুঝলাম। তো যেটা হচ্ছে যে যে ওনার একটা রিভিউ শেয়ার করেছিলাম যে উনি কদিন আগে রেইকি শিখেছিলেন। আচ্ছা সঙ্গীতা, আপনি যদি শিখে থাকেন একটুখানি এখানে রিপ্লাই করবেন, আপনি যদি শোটা দেখছেন একটু রিপ্লাই করবেন। তো ওনার বাচ্চা যে মানে উনি হিলিং করতেন নিজের বাচ্চার, তো উনি যে সমস্যা ছিল যে মানে কথা বলতে যে সমস্যা হতো বা লেট হতো, সেই জায়গা থেকে কিন্তু আজকে সে অনেকটা সে মানে এটাই শেয়ার করেছে যে নতুন কথা শিখেছে। শুনেও যেটা ভালো লাগে যে একটা মানুষ হিলিং করেছে রেইকি আশীর্বাদে, তার বাচ্চা এখন ভালো আছে, রেইকি শিখেছিলেন উনি এরকম অনেকগুলো কারণে, তো সেই জায়গা থেকে উনি যে ভালো আছেন সেটা একটা সব থেকে বড় ব্যাপার। আচ্ছা এবার আমি বলছি যে রেইকি শিখে আর কী কী হেল্প হবে, রেইকি শেখা এটা একটা পোর্শন হলো। এছাড়া যাদের আর যে কোনো সমস্যা হোক না কেন, অনেকে হয়তো হাত কিছু মানে অনেক কদিন আগে আমি যাদের রেইকি অ্যাটিউনমেন্ট দেখছিলাম একজনকে, তো উনি কিছু সমস্যার জন্য পারিবারিক কিছু সমস্যার জন্য কিছু ভায়োলেন্স ফেস করেছেন, কিছু ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে উনি মানে সেই জন্য ফিজিক্যাল ভায়োলেন্স রাদার বলবো, সেই জন্য উনি হাত মানে অ্যাটিউনমেন্টের কিছু প্রসেস থাকে সেখানে হাতের যে মুভমেন্ট, হাতটা যে কিছুক্ষণ ধরে রাখার যে ব্যাপারটা থাকে সেটা পর্যন্ত উনি করতে পারছিলেন না। কিন্তু রেইকি যখন উনিও শিখেছেন ধীরে ধীরে কিন্তু এই যে সমস্যাগুলো, সোজা হয়ে বসতে পারছে না, হাত ধরে রাখতে পারছে না, ওনারটা যদিও মানে ফিজিক্যাল আঘাতের ক্ষেত্রে এটা হয়েছিল, তো সেই ক্ষেত্রেও কিন্তু সেখান থেকে এই যে হাতটা কেউ রাখতে পারছে না, তার যে অত্যাধিক ব্যথা করছে এই জিনিসগুলো কিন্তু সেখান থেকে ঠিক হয়ে যায়। রেইকি যখন আমরা প্র্যাকটিস করি, যেটা আমি বারবার বলি যে কোনো সমস্যা হোক না কেন সেটা কিন্তু আমাদের খুব অনায়াসে মানে ভালো হয়ে যায়। এই যে অনেকে ফেসের গ্লো বা মাথার চুল নিয়ে, যেটা আমি একটু আগেও বললাম যে অনেকে আমরা যে খুব চিন্তিত হয়ে পড়ি বা ব্ল্যাক হেয়ার, নাকে যে ব্ল্যাক হেডস হয় বা আমাদের চোখের তলায় যে ডার্ক সার্কেলস পড়ে যায়, রেইকি যখন আমরা করি হয়তো আমাদের বলা হয় যে 8 ঘন্টা ঘুম খুব মাস্ট, কিন্তু হয়তো অনেক সময় কাজের ক্ষেত্রে অনেক কোথাও কোনো কারণবশত আমরা অনেক দিন মানে 8 ঘন্টা ঘুমটা আমরা পর্যাপ্ত পরিমাণে পাই না, কিন্তু পরের দিন যে ফ্রেশ ফিল করা, রেইকি শিখলে কিন্তু আমরা অলওয়েজ সেই ফ্রেশনেসটা ফিল করি। রেইকি শিখলে কিন্তু যখনই চোখের তলায় কালো দাগ পড়ে যায়, যখন দীর্ঘদিন না ঘুমোতে ঘুমোতে যে চোখের তলায় কালি পড়ে যায়, সেই জায়গাটা কিন্তু রেইকি শিখলে আমরা ফেস করি না, সে আমাদের কিন্তু সেই কষ্টটা হয় না, পরের দিন কিন্তু সেই লেথার্জিটা লাগে না, ঘুম কম হতে পারে কিন্তু আমার কাজ করতে সেখানে কোনো অসুবিধা হবে না, সেখানে যে এনার্জিটা লো লাগছে বা এনার্জি পাচ্ছি না সেই জিনিসটা থাকে না। অনেক সময় এরকম অনেকে বলে যে লোকে আমার ব্যাপারে পিএনপিসি করছে, আমার ব্যাপারে উল্টোপাল্টা বলছে, যাতে আমার মান সম্মান খারাপ হচ্ছে বা অফিসে কোথাও কোনো মান সম্মান খারাপ হচ্ছে। সেখানেও কিন্তু যখন আমরা এই ফার্স্ট ডিগ্রি যখন আমরা প্রথমেই শিখি, আমরা যখন হিলিং দিই, আমাদের সোলার প্লেক্সাস হিলিং যখন আমরা দিই, তখন কিন্তু এই পিএনপিসি যে সমস্যা বা আমাদের মান সম্মান যে হানি হচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে যাতে আমাদের মান সম্মান ভালো হয়, যাতে আমরা একটা মান সম্মান বৃদ্ধি পাই, সমাজে একটা জায়গা করতে পারি, সেই জায়গাটাও কিন্তু যখন আমরা রেগুলার রেইকি নিই তখন কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি যে আমাদের কোথায় মানে গ্রোথটা হচ্ছে, আমরা কোথায় সেখান থেকে যেখানে আমরা পৌঁছতে চাই সেখানে আমরা কিন্তু ধীরে ধীরে পৌঁছতে থাকি। কোনো কিছুই একদিনের মেথড না, সব কিছুই কিন্তু সময় লাগে। আরেকটা জিনিস বলবো,
যারা এই যে আমি যখন ফার্স্ট ডিগ্রিতে প্রথম আমি এখানে গ্রুপে লাইভ করেছিলাম, তখন আমি বলেছিলাম যে রুট চক্র যেমন আমি হিলিং দিই। এখানে এক্ষুনি একজন জিজ্ঞেস করলো জবের জন্য, আমি জানি না উনি এখন শোটা দেখছেন কি না, তো যদি পরেও দেখেন আমি তার জন্য বলছি, জবের জন্য অনেকেই হয়তো আমাকে গ্রুপ থেকে বলে, গ্রুপে কিন্তু আমি সবার জন্য এটা আবারও বলে দিচ্ছি, যারা জবের জন্য করতে চান তারা প্রথমে আমি দুটো নাম্বার বলেছিলাম, 42170 আর 2918, এই দুটো নাম্বার প্রতিদিন দিনে দু থেকে তিনবার অবশ্যই চ্যান্টিং করবেন, আর প্রতিবার এক থেকে দু মিনিট বা আরও বেশি যদি পারেন বেশি করুন, আর যদি সেটা না পারেন কোনো কারণে কম করে 45 বার অবশ্যই করবেন, বা সবথেকে ভালো যখন আপনি কন্টিনিউয়াস এক দু মিনিট একটা স্ট্রেচ আপনি করে যাচ্ছেন। আর যারা করেছে এটা বেনিফিট সবাই পেয়েছে, আপনিও করে দেখুন, বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে করে দেখুন। তাও বলছি না যে আজকে করলেন এক সপ্তাহের মধ্যেই কাজ পেয়ে গেলেন, বা অনেকে আবার পেতেও পারেন, কন্টিনিউয়াস করুন, কোনো কিছুই একদিনের ব্যাপার হয় না, বা এক সপ্তাহের ব্যাপারও বলি না, যখন রেকিও শেখা হয় আমরা কিন্তু বলি এক দেড় মাস আপনি টানা প্র্যাকটিস করুন, এক থেকে তিন মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেনই, এমনকি যে 21 দিনে যে আত্মশুদ্ধিকরণ যে প্রসেসটা হয় তার মধ্যেও কিন্তু আমরা বিভিন্নভাবে আমরা দেখতে পাই যে আমাদের লাইফে মিরাকলস কীভাবে আসছে, সেটা যার যেটা দরকার, যেটা হয়তো সবথেকে বড় প্রবলেম সেগুলো কিন্তু প্রথম থেকে ঠিক হতে থাকে। হয়তো আমরা ছোট কোনো ইস্যুর জন্য ওয়েট করছি যে এটা আমরা কবে ঠিক হবে, কিন্তু আমার বড় যে সমস্যাটা সেটাই কিন্তু আমি মানে মিস করে যাই। কিন্তু রেইকি যেটা বলি আপন গতিতে ফ্লো করে, সেটা কিন্তু আমার বা আপনার কথাতে ফ্লো করে না, রেইকি যখন অ্যাটিউনমেন্টটা পেয়ে যাই তারপর থেকে কিন্তু রেইকি নিজের মতো করে ফ্লো করে। আমাদের কাজটা হলো শুধু প্র্যাকটিস করা, রেখি যখনই আমরা প্র্যাকটিস করি আমরা কিন্তু যা যা ব্লকেজেস আছে আমাদের শরীরে কিন্তু ধীরে ধীরে মানে কাটতে থাকে, ধীরে ধীরে টক্সিনটা বেরোতে থাকে, আর তাতে কি হয় আমাদের প্রত্যেকটা চক্র যেটা প্রত্যেকটা ইমোশনসের সাথে যুক্ত, বিভিন্ন অর্গানসের সাথে যুক্ত আমাদের শরীরে, সেই চক্রগুলো যখন ক্লিনজ হতে থাকে, পরিষ্কার হতে থাকে, তখন কিন্তু আমাদের সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। যখন যেমন একদিনে আমি মানে এতটা তো হিলিং দিতে পারবো না যে সবই ক্লিয়ার হয়ে গেল, ঠিক সেরকম একদিনে আমি সেটা এক্সপেক্টও করতে পারবো না যে যা সমস্যা আছে সব একদিনে আমার কেটে গেল, ধীরে ধীরে হিলিংও দেব, ধীরে ধীরে সেটা কমতেও থাকবে, যে সমস্যাগুলো আছে ধীরে ধীরে সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর রেকি যখন অ্যাটিউনমেন্ট দেওয়া হয়, যেটা মেনলি আমি একটা জিনিস বলবো, অনেকে এটা আমাকে বলে যে যারা কোর্স করেছে, বা এটাও আছে যে অনেকে বলে যে অমুক জায়গায় শিখেছে, আমি কোথাও কারোর নাম নিচ্ছি না এখানে, যে আমি অমুক জায়গায় শিখেছি, কিন্তু এমনভাবে অ্যাটিউনমেন্টটা দেওয়া হয় যে হোয়াটসঅ্যাপের থ্রুতে অ্যাটিউনমেন্ট দেওয়া হয়, যে মিস কল দিয়ে অ্যাটিউনমেন্ট দেওয়া হচ্ছে, যে কমপ্লিট হয়ে গেছে, বা একটা কিছু মেডিটেশন পাঠিয়ে দিচ্ছে, সেটা 25 মিনিট 20 মিনিট শুনতে হবে, সেইভাবে অ্যাটিউনমেন্ট হচ্ছে, বা গ্রুপ ওয়াইজ ক্লাস হচ্ছে, গ্রুপে অ্যাটিউনমেন্ট দেওয়া হচ্ছে। আমি যখন রেকি শেখাই আমি প্রথমত বলি সবাইকে ওয়ান টু ওয়ান শেখাই, যে মানে সিঙ্গল ক্লাস যেটা হয়, যার যেটা সমস্যা, যা যে যেটা বলতে চায় সব কিছু সিঙ্গল ক্লাসে ওয়ান টু ওয়ান ফেস টু ফেস অনলাইনে শেখাই বা অফলাইনেও শেখাই। সেই ক্ষেত্রে অনলাইনে শিখলে এটা মেনলি হয় দুদিনের কোর্স, কেন একদিনে সবাই যে 6-7 ঘন্টা নিয়ে নেবে সেটাও তো সম্ভব হয় না সবার ক্ষেত্রে, সেই জন্য এটা দুদিনে আমি ডিভাইড করেছি। আর এটা প্রতি মোটামুটি 2 ঘন্টা, প্রথম দিন আমার 2 থেকে 3 ঘন্টা লাগেই, সেকেন্ড ডে থেকে আমার সেটা 2 ঘন্টাও লাগতে পারে, 2.5 ঘন্টাও লাগতে পারে, কেন কি যার যেটা সমস্যা সেই হিসেবে যখন আমাকে তার সাথে কথা বলতে হয় সেটা টাইমটা ওইভাবে তো দেখলে হয় না, তো মোটামুটি আমার 2টো দিন লাগেই। এছাড়া অডিও ভিডিও সব কিছু দেওয়া হয় যাতে ক্লাসে যেগুলো শেখানো হয় সেটা সে ভুলে না যায়, সবসময় ক্লাসে যখন শেখানো হয় সেটাই যে আমরা ধরে নিই, আর আমার কোনো দিন মানে হেল্প লাগবেই না তার থেকে, বা আমার জানতেই হবে না, এটা তো হয় না, একবারে দেখেই আমরা সব কিছু কিন্তু করতে পারি না, তো সেই ক্ষেত্রে ভিডিও দেওয়া হয় যাতে আগামী দিন সে যদি ভুলে যায় সেই ভিডিওটা দেখে সে শিখতে পারে। আর সাথে কিছু এনার্জি হিলিং মেথডও শেখানো হয়, যখন আমরা মানে শুধু রেইকিটা ক্লাস, আমি হয়তো রেইকি এখানে বলছি, বাট যখন রেইকি ফার্স্ট ডিগ্রি শেখানো হয় এর সাথে কিন্তু আরেকটা অ্যাটিউনমেন্টও হয়, সেটা যারা ক্লাস করে তারা জানে, ওটা আমি আলাদা করে আর বলি না, কিন্তু সাথে যে কিছু এনার্জি হিলিং মেথড দেওয়া হয় সেটা বলে রাখছি, যে কিছু এনার্জি হিলিং মেথড কেন, কেন কি যারা ফার্স্ট ডিগ্রি শেখে, যেমন আমি বলি শুধু ব্লাড রিলেশনে আমরা রেইকি দিতে পারি, এছাড়া তো কাউকে দিতে পারবো না, তাহলে অন্য কারো সমস্যা হলে সেখানে তো হাত পা গুটিয়ে বসে থাকতে হবে, কিছু হেল্পই করতে পারবো না, তো সেটা যাতে না হয়, যাতে আমরা নিজে নিজের ব্লাড রিলেশনে এবং অন্যকে ভালো রাখতে পারি, তার জন্য কিছু এক্সট্রা হিলিং মেথড শিখিয়ে দেওয়া হয়।
মানে সেটা যে কেউ করতে পারে, রেইকি যে জানে সেও করতে পারে, এমনকি রেইকি যে জানে না মূলত তাদের জন্য এটা করে দেওয়া, যাতে আমরা নিজেরাও ভালো থাকতে পারি, নিজেদের আশেপাশে যারা আছে যারা আমাদের ব্লাড রিলেশনে নয় তাদেরও ভালো রাখতে পারি। এছাড়া বলবো যেটা রেইকি সার্টিফাইড কোর্স, কেন রেইকি প্রথমত WHO দিয়ে আমাদের অ্যাপ্রুভ হচ্ছে এটা আমরা অনেকেই এখন জানি। এছাড়া সার্টিফাইড যে কোর্স, অনেকে হয়তো শিখতে আসে যাদের কাছে সার্টিফিকেট নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু সে যে শিখেছে সেটা কিন্তু কোনো প্রমাণপত্র বা পরিচয় নেই। তো যখন আপনি রেইকি শেখেন তো সেখানে আমাদের যে ইউনিভার্সাল টাচ হিলিং মেডিটেশন ফ্যামিলি, সেখান থেকে একটা এটা রেজিস্টার্ড একটা ইউনিট যেখানে আমি সার্টিফিকেট আপনাদের সকলকে দিয়ে থাকি, যারা শেখে অ্যাকচুয়ালি সরি তাদের সকলকে সার্টিফিকেট দেওয়া থাকে যে তারাও কোথাও দিয়ে শিখেছে সেইটা থাকে, প্লাস PDF যেটা হয় মানে PDF কোর্স মেটেরিয়াল সেটা তো পাবেন, আর সাথে যেটা মেটেরিয়াল মানে বুক মেটেরিয়াল যেটা প্রিন্টেড ফর্ম সেটা বাংলা হিন্দি বা ইংলিশ যে যেই ভাষাটায় কমফোর্টেবল, যেহেতু আমি তিনটে ভাষাতেই ক্লাস করিয়ে থাকি সেই জন্য এই তিনটে মানে যে যে ল্যাঙ্গুয়েজে ক্লাসটা নেয় তাদের সেটা তাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটা কিন্তু সার্টিফিকেট সহ পাঠানো হয়, মানে প্রিন্টেড সার্টিফিকেট আর প্রিন্টেড মানে বই থাকে। এছাড়া যেটা ক্লাসে কোর্স মেটেরিয়ালে যেটা আমাদের অডিও ভিডিও ফাইলস সেটা দেওয়া হয়, PDF ফাইল দেওয়া হয়, প্লাস যেটা আমি বললাম আরেকটা অ্যাটিউনমেন্ট দেওয়া হয় যেটা আমি এখানে বলছি না, শুধুমাত্র যারা ক্লাস করে তারাই তাদেরকেই আমি বলি, তো সেটাও কিন্তু একটা বই আপনারা পেয়ে যাবেন, কেন যাতে সেটাও আপনি ভবিষ্যতে যখনই দরকার হবে যখনই প্রবলেমে পড়বেন আপনি বইটা দেখে রেফার করতে পারবেন। আর আরেকটা সমস্যাও অনেকে বলে থাকে যে ক্লাস করানোর পর আর কোনো মানে টাচ থাকে না আর কোনো কথা থাকে না, বাট যারা আমার সাথে রেইকি শেখে তারা কিন্তু সারা জীবন আমার সাথে কানেক্ট থাকে, যারা শিখেছে হয়তো একজন দুজন এখানেও আছে তো উনি হয়তো এখন শো দেখছেন না বা উনি হয়তো অফলাইন হয়ে গেছেন জানি না, তো সেই ক্ষেত্রে কিন্তু তারাও জানে তারা সব সময় কিন্তু টাচে থাকে, যে কোনো সমস্যায় যে কোনো প্রবলেমে তারা SMS করে বা ফোন করে। হ্যাঁ সব সময় হয়তো আমি ফোন অ্যাটেন্ড করতে পারি না, যেমন লাইভ করছি এখন আমি ফোন তো অ্যাটেন্ড করতে পারবো না, কিন্তু যখন মেসেজ করে রাখে বা কিছু আমি সেরকম হলে নয় কলে কথা বলে নিই বা আমি SMS মানে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করে দিই, বাট এটা কখনোই হবে না যে তার সাথে আর কোনো টাচ থাকে না। এছাড়া যেটা গ্রুপ আছে সেখানেও আমি অ্যাড করে দিয়ে থাকি যাতে সেখানেও কোনো প্রবলেম ডিসকাস করতে পারে, সেখানে আরও যারা আছে তাদের সাথেও মানে কথা বলতে পারেন। তো এরকম এখন রেইকি শেখা হয় ইটস লাইক এ ফ্যামিলি, যে যখন সে আমার সাথে শিখছে বা আমার সাথে কোনোভাবে টাচে আছে, এমনকি যারা শুধু ক্রিস্টাল নিয়েছে তারাও জানে যে আমি তাদের সাথেও টাচে থাকি, যাতে পরবর্তীকালে তাদের যে কোনো সমস্যা হোক বা কারো নিউমেরোলজি প্রেডিকশন হোক যেটাই করতে চায় বা রেইকি শিখতে চায় তখন কিন্তু তাদের সাথেও আমার সেই কানেকশানটা অলওয়েজ থাকে। আর এবার যেটা বলছিলাম যে রেইকির ব্যাপারে, রেইকি যেটা আমরা হিলিংয়ের ব্যাপারে আমি অনেকটাই আজকে ডিসকাস করলাম যে আমরা কী কী এই রেইকি দিয়ে আমরা নিজেদের হিল করতে পারি। এছাড়া বলবো লিভারের যে কোনো সমস্যা, লাংসের যে কোনো সমস্যা, কারোর ব্রঙ্কাইটিসের প্রবলেম হয়েছে, কারোর যদি জন্ডিস যে বারবার বারবার ভুক্তভোগী, যে অনেকে আছে জন্ডিস দুবার তিনবার, যে জন্ডিসের সমস্যা সেটাও কিন্তু আমরা ঠিক করতে পারি, যাদের এই সমস্যাগুলো আছে বারবার এই যে ক্রিটিক্যাল যে ধরনের রোগ আছে সেখানে বারবার তারা ভুক্তভোগী হয়ে ওঠে, সেখানে কিন্তু আমরা রেইকি দিয়ে হিলিং করতে পারি। কেন মূলত একটা কথা বলা হয় যে যখন আমাদের অরা উইক থাকে, যখন আমাদের অরাতে কোনো রকমের ছেদ থাকে বা কোনো রকমের ড্যামেজ থাকে তখনই কিন্তু আমাদের এই রোগগুলো আসে, সবার আগে রোগগুলো কিন্তু আমাদের অরাতে আসে, অরাতে এফেক্ট করে, অরাতে যখন কোনো ছেদ থাকে ছিদ্র থাকে তখনই কিন্তু এটা আমাদের মধ্যে প্রবেশ করে। যখন আমরা রেইকি শিখি আমার এই অরাগুলো কিন্তু আমাদের এই অরাটা স্ট্রং হয়ে যায়, আমাদের অরার বিভিন্ন লেয়ার্স আছে, এই লেয়ার্সটা কিন্তু আমাদের স্ট্রং হয়, আর যত আমরা শিখি আমাদের অরাও কিন্তু মানে রেইকি প্র্যাকটিস করি আমাদের অরা কিন্তু আভামণ্ডল কিন্তু আরও বিস্তৃত হয়, আমাদের অরা কিন্তু আরও স্প্রেড হয়। এতে কি হয় অনেক সময় এরম দেখা যায় যে যারা খুব মানে প্রচণ্ড ভোগে দুদিন অন্তর অন্তর ডাক্তারখানায় যেতে হয় ওষুধ খেতে হয় তারাও কিন্তু ধীরে ধীরে রেইকি প্র্যাকটিস করলে তাদের কিন্তু এই রোগগুলো আস্তে আস্তে কমে যায়, তাদেরও কিন্তু এই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এটা অনেকটা বেড়ে যায়, কেন কি তাদের অরাটা স্ট্রং হয়ে যায়। রেইকিতে একটা জিনিস বলি, যে কোনো জিনিস আমি বলবো না যে জাস্ট একটা বানিয়ে দেওয়া, এটা প্রত্যেকটা জিনিস এইটা এই কারণে হচ্ছে প্রত্যেকটা
কথার পেছনে কিন্তু একটা করে সায়েন্টিফিক ব্যাকআপ আছে। এটা কিন্তু WHO দ্বারা হু মানে অকাল সায়েন্সের এমন একটা পার্ট যেটা কিন্তু হু দ্বারা কিন্তু এটা অ্যাপ্রুভ করা। এটা কিন্তু জাস্ট এমনি প্রত্যেকটা অকাল সায়েন্সের পার্ট কিন্তু অ্যাপ্রুভ নয়, কিন্তু রেইকি কিন্তু এমন একটা সাবজেক্ট অকাল সায়েন্সের যেটা কিন্তু অ্যাপ্রুভ। আর অবভিয়াসলি সেই জন্য এটা বলা হয় পুরোপুরি এটা সায়েন্টিফিক্যালি ব্যাকআপ দেওয়া হয় যে রেইকি যখন এটা আমি বলছি এটার পেছনে লজিক এটা হচ্ছে। তো যেরকম আমি অসুখের ক্ষেত্রে বললাম, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু আমাদের অরার জন্যই, যখন অরা আমাদের ডেভেলপ করে, অরা আমাদের স্ট্রং হয়, তখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটাও আমাদের বাড়ে। ঠিক সেইভাবেই বলছি, আর কিছু রোগ আমি কয়েকটা আরও ডিসকাস করব, তারপরে আমি লাইফটা এন্ড করছি। আজ আমি অনেকটাই সকলের সাথে ডিসকাস করলাম, তো আবার আমি আগামী দিন সেকেন্ড ডিগ্রিতে আমরা কেন শিখি আমি সেটা ডিসকাস অবশ্যই করবো। আর সেকেন্ড ডিগ্রিতে মোটামুটি আমরা কটা সিম্বল পেয়ে থাকি সেটাও আমি নিশ্চয়ই সবাইকে জানাবো, কেন অনেকেই হয়তো এখানে জানে না বা অনেকে আমাকে ফোন করে যেহেতু জানে না বলেই, যে আমরা ফার্স্ট ডিগ্রিতে কী পাই, সেকেন্ড ডিগ্রিতে কী পাই, বা মূলত আমরা প্রত্যেকটা ডিগ্রি শিখি কেন। ফার্স্ট ডিগ্রি শিখলেই তো আমাদের কাজ হয়ে যেতে পারে, তো এক্স্যাক্টলি হ্যাঁ অবশ্যই হয়ে যায়। ফার্স্ট ডিগ্রি শিখলে যখন আমাদের নিজেদের যে হিলিং, নিজেদের যে মানে আমরা হিল করতে চাই আমাদের ব্যক্তিগত যে সমস্যাগুলো, সেখান থেকে দাঁড়িয়ে তো আমি অবশ্যই বলবো আপনাদের কিওর হবে, সেখান থেকে অবশ্যই বলবো যে আপনি ভালো হয়ে উঠবেন। আপনার যে কোনো সমস্যা হোক, রিলেশনগত সমস্যা বা আমাদের কোনো শারীরিক সমস্যা হোক না কেন, বা আমাদের অন্য যে কোনো সমস্যা হোক, সেটা তো হবেই, অর্থনৈতিক সমস্যা হোক, জীবনের যে কোনো বাধা বিপত্তি হোক, সেগুলো কেটে যাবে। কিন্তু সেকেন্ড ডিগ্রি যখন আমি শিখি, এটা আমাকে বলার প্রয়োজন, আমার নিজের বলার প্রয়োজন হয় না যে আপনি শিখুন। যখন মানুষ বেনিফিটটা পায় তখন এমনিই শেখে। তার পেছনে দুটো কারণ আছে সেকেন্ড ডিগ্রি শেখার। প্রথম কারণ বলবো, যখন আমি ফার্স্ট ডিগ্রির যে সিম্বল, এখানে সিম্বল কিন্তু একটা অবশ্যই ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে যখন ফার্স্ট ডিগ্রিতে বেসিক্যালি যেটা আগে দেয়া হতো না মানে সিম্বল, সেটা এখন অবশ্যই দেয়া হয়। আর এটা সবাই দেয় না, এখানে যখন আমি যেটা আমার কথাই শুধু বলছি যে আমি এখানে ফার্স্ট ডিগ্রিতে সিম্বল দিয়ে থাকি, কিন্তু যখন সেকেন্ড ডিগ্রির যে সিম্বলটা সেটা যখন আমি পাই তখন কী হবে, আমাদের পাওয়ারটা কিন্তু বৃদ্ধি পাবে। আমাদের যে ফার্স্ট ডিগ্রির যে পাওয়ারটা চকুরে দিয়ে, সাথে কিন্তু আমি যখন আদার্স সিম্বল আমরা ইউজ করবো, চকুরে তো সবসময় ইজ আ মাস্ট, ইটস আ প্রোটেকশন সিম্বল, ওটা আমাদের অনেকভাবে হেল্প করে। যেমন আমি বললাম চকুরের বিষয়ে আমি অন্যদিন কথা বলবো, সাথে চকুরের সাথে কিন্তু আরও যে সিম্বল আছে, যখন আমরা সেগুলো ইউজ করি, যখন আমরা সেটা নিজেদের লাইফে ইউজ করতে পারি প্রতিদিন প্রতিনিয়ত, তখন কিন্তু আমাদের পাওয়ারটা অনেকভাবে বৃদ্ধি পায়। আর তখন আমাদের যে কিওরিং যে লেভেলটা, আমাদের যখন যে মানে ঠিক হয়ে উঠি, যখন যেটা আমার যদি যে সময়টা লাগে সেটাও কিন্তু আরও কমে যায়। আমি কিন্তু যে কোনো জিনিস আরও তাড়াতাড়ি হিল করতে পারি, কেন আমার মধ্যে সেই পাওয়ারটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেই জন্য। আর আরেকটার জন্য আমরা সেকেন্ড ডিগ্রি মূলত শিখে থাকি, যে যাদেরকে আমরা মানে ব্লাড রিলেশন নয়, যাদের আমরা অন্যভাবে আমরা মানে হিলিং দিতে চাই, এখানে বসে সে হয়তো অন্য জায়গায় আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সেকেন্ড ডিগ্রি শিখে থাকি। কেন সেকেন্ড ডিগ্রি শিখে থাকলে আমরা পৃথিবীতে মানুষ যেখানেই থাক না কেন, শুধু তার নাম আর শুধু তার মানে লোকেশনটা যখন আমরা জেনে রেখির কাছে যখন আমরা প্রার্থনা করি, তখন কিন্তু সেও কিন্তু সেখানে বসে কিন্তু এই হিলিংটা গ্রহণ করতে পারে। মূলত সেকেন্ড ডিগ্রি শিখে মানুষ যারা প্রফেশনালি যারা কাজ করতে চান, যারা রেইকি নিয়ে আগামী দিনে এগোতে চান, তো তারা তো শেখেই। ইনফ্যাক্ট এটা যে হিলিং যারা দিতে চায়, সেকেন্ড ডিগ্রি শিখে অনেকে যখন রেগুলার প্র্যাকটিস করে দারুণভাবে হিলিং দিতে পারে। তো হিলার যারা, রেইকি হিলার্স, অনেকে হয়তো ফোন করে হিলিংয়ের জন্য, যে শুধুমাত্র হিলিং দরকার কোনো একটা সমস্যার জন্য, সেই ক্ষেত্রে সেকেন্ড ডিগ্রি শিখে অলওয়েজ আমরা হিলিং দিতে পারি। বাট যেটা আমি ফার্স্ট দিনও বলেছিলাম যে আমি হিলিংটা শিখে, আমি হিলিং দূরবর্তী হিলিংয়ের থেকে সবথেকে বেশ সাময়িকের জন্য অলওয়েজ ভালো, কিন্তু কোনো ক্রিটিক্যাল ইলনেসের জন্য সবসময় বলে থাকি নিজে রেইকি শিখে নিজে প্র্যাকটিস করুন। যখন আমরা নিজে রেইকি শিখি তখন কিন্তু আমাদের নিজেদের ব্লকেজেস কাটতে থাকে, নিজেদের যে মানে যে শারী মানে যে ব্লকেজেসগুলো, যে রিসিভিং পাওয়ারটা, নিজেদের টক্সিন লেভেল যেটা ক্লিনস করা দরকার, সবার আগে কিন্তু সেটা ব্যালেন্স হয়। যখন নিজে শিখে আমি প্র্যাকটিসটা করি তার কিন্তু এফেক্ট একটা সম্পূর্ণ আলাদা। কে যে কোনো ক্রিটিক্যাল ইলনেসের জন্য সবসময় বলবো আগে আপনি নিজে শিখে নিজে প্র্যাকটিস করুন। আর সেকেন্ড ডিগ্রি অবশ্যই আমরা শিখব নিজেদের ভালোর জন্য, এবং অন্য কাউকে, যখন অনেকে আছে যারা বাচ্চা বা সে হয়তো এখানে থাকে না, সে হয়তো অন্য কোথাও দিয়ে বসে তার বাচ্চাকে হিলিং দিতে চান, বা হয়তো অন্য কোনো
মানুষকে হিলিং দিতে চান, মানে বাবা মাকে হিলিং দিতে চান, কিন্তু তারা আসে মানে সাথে থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ডিগ্রিটা অবশ্যই খুব হেল্পফুল। নাসিম খান, আপনি হাউ মাচ অ্যাকচুয়ালি ইহাঁ পে মে আই মিন আপনি একটা কাজ করুন, আপনি আলাদা করে একটু SMS করুন প্লিজ, আমি এখানে আমি আজকে একটু রেখি নিয়ে তো কথা বলছি, বাট আমি প্রাইসিং আর এইসব ব্যাপারটা লাইভে না, আপনি আলাদা করে হোয়াটসঅ্যাপ করুন, আমি কথা বলছি আপনার সাথে। আর আমি আপনাকে ক্লাস হয়ে যাক, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করে দেবো। আচ্ছা, এছাড়া আমি রেকির বিষয়ে আজ আশা করছি অনেক কিছুই বলেছি। আর একটা টুকটাক জিনিস আমি কয়েকটা বলে রাখছি, যেমন আমরা হয়তো বলি টিউমার বা আলসার, এই যে সমস্যাগুলো টিউমারের আলসার এগুলোর জন্য আমরা দীর্ঘদিন ওষুধ খাই, অপারেশন করাই, ঠিক আছে, আপনি ইনবক্স করুন, আমি আপনাকে রিপ্লাই করছি। তো সেই সমস্যাগুলো যখন আমরা রেখি শিখি তখন কিন্তু সেটাও কিন্তু আমাদের ঠিক হয়। কীভাবে ঠিক হয়? যখন রেগুলার আমরা হিলিং দিই, ওই যে পয়েন্টটা যেটা আমাদের সমস্যা হয়, ধরুন টিউমার হয়েছে বা কিছু, সেখানে যখন আমরা হিলিংটা দিই তখন কিন্তু টিউমারটা আস্তে আস্তে ছোটো হয়ে যায়, টিউমারের সাইজটা কিন্তু ছোটো হয়ে যায়, ওটা কিন্তু গলে যায়, দেন আমাদের ইউরিন বলুন স্পেট বলুন সব কিছুর সাথে বেরিয়ে যায়। আমাদের টিউমারের সমস্যাটা যেটা অপারেশন করতে হবে বা বিশাল একটা কিছু ওষুধ খেয়েই যাচ্ছে দীর্ঘদিন ধরে, সেই সমস্যাটাও কিন্তু আমরা রেখে শিখে ধীরে ধীরে ঠিক করতে পারি। বা যাদের হার্টে ব্লকেজেস আছে, কোনো ধরনের আর্টারি ব্লকেজ বা ভেন্সে ব্লক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু যখন আমরা রেখে শিখি তখন কিন্তু এই ব্লকেজেসগুলোও কিন্তু আমরা আস্তে আস্তে কাটাতে পারি। ওটা একটু সময় লাগে, কেন যেহেতু এটা ক্রিটিক্যাল ইলনেস, এটা হয়তো দু মাস তিন মাস সময় লাগে, কিন্তু এটা কিন্তু গোড়া থেকে নির্মূল হয়ে যায়। অনেকের কানে হয়তো জল জমার সমস্যা আছে বা কানে কম শোনে, মেশিন ইউজ করে যেটা, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা রেখি শিখে ধীরে ধীরে যখন হিলিং দিই, রেগুলার হিলিং দিই, তাতে কিন্তু সেটা ভালো হয়ে যায়। মোটামুটি সব কিছুই বলি দেড় মাস তিন মাস, কেন এক থেকে তিন মাস মূলত সময়টা লাগে কিছু ক্ষেত্রে, যেমন আমি একটু পরে বলছি, আর কী কী আগে রোগটা আমি ডিসকাস করে নিই, আমি তারপরে বাকিটা বলছি। এছাড়া যখন হয়তো চশমা, আমার নিজেরও ইনফ্যাক্ট চশমা ছিল, এমনকি আছে, আমি ভেবেছিলাম আজ নিয়ে আসবো বলার সময় ভুলে গেছি, তো সেই ক্ষেত্রে চশমা যখন আমরা পরে থাকি, অনেক সময় আমরা যারা কাজ করি ল্যাপটপে বা যারা অতিরিক্ত টিভি দেখি, গেমস খেলি, সেই ক্ষেত্রে কিন্তু চোখের কাজ, মেনলি যেটা বলতে চাইছি, চোখের কাজ যখন হয় তখন কিন্তু পাওয়ার কমে না, পাওয়ার কিন্তু বাড়তে থাকে। অনেক সময় আমাকে যখন ডাক্তার বলেছিল যে প্রতি আধ ঘন্টা অন্তত কাজ করতে করতে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের ব্রেক নিতে, এক্স্যাক্টলি সেটা তো অবশ্যই হয়েই যায়, কখনো হয়তো আমি অন্য কিছু করছি, জল খাচ্ছি, বা সেটা হয়ে যায় 30-40 সেকেন্ডের ব্রেক, তাতেও কি কমেছিল? না, তাতে সম্পূর্ণভাবে কখনোই কমে যায় না। কিন্তু যখন আমরা রেখি হিলিং দিই, যখন আমরা চোখে রেগুলার হিলিং দিই, যেটা SPT বলে থাকি, এই প্র্যাকটিসের সাথে সাথে আলাদা করে যখন আমরা চোখে হিলিং দেব, আমাদের কিন্তু এটা খুব সহজে পাওয়ারটা কমে যায়, সেটা দূরের পাওয়ার হোক বা কাছের পাওয়ার হোক। চশমার যে প্রবলেমটা, যে চশমা অতিরিক্ত মানে আস্তে আস্তে লেন্সটা বেড়ে যায়, বা যে কোনো চোখের সমস্যা, গ্লাইকোমিয়া হোক বা নার্ভ শুকিয়ে যাচ্ছে, রেটিনার সমস্যা দেখা দিচ্ছে, এই যে কোনো চোখের প্রবলেম যেটা, সেটাও কিন্তু আমরা রেখে দিয়ে ধীরে ধীরে নির্মূল করতে পারি। এছাড়া রেখে দিয়ে আমরা যেমন চুলের সমস্যা আমি বলেছি, গায়ে ব্যথা বা এই যে বাতের ব্যথাটা আমি অলরেডি ডিসকাস করেছি, বাট এছাড়া যে ব্যথা, যে কোনো শারীরিক ব্যথা, বা অনেকে চলতে পারে না, দুপা হাঁটতে গেলে তার ব্যথা হয়, অনেকে বাড়িতে যাদের বাবা মা আছে তারাও হয়তো মানে জানেন যে কষ্ট হয়, তাদের হয়তো পা ফুলে যায়, নার্ভের সমস্যা দেখা দেয়, এগুলোও কিন্তু আমরা রেখে দিয়ে যখন ধীরে ধীরে প্র্যাকটিস করি তখন কিন্তু আমরা ঠিক করি, যে এটা আমরা ঠিক হতে থাকে, ঠিক করি না সরি, ঠিক হতে থাকে। রেখি যখন সেখানে যাওয়া হয়, সেই পয়েন্টগুলো রেখি যখন আমরা এইভাবে দিই তখন কিন্তু ধীরে ধীরে সেটা ঠিক হয়। অনেকের ক্ষেত্রে হয়তো বাবা মা, যাদের হয়তো বয়স হয়ে গেছেন, সেই ক্ষেত্রে ছেলে বা মেয়ে এরকম অনেকেই হয় শিখে, তারা হয়তো রেগুলার তাদের হিলিং দেন, বাট যেমন বলি সবসময় নিজে যদি শিখে হিলিং দিতে পারেন তাতে কিন্তু খুব দ্রুত গতিতে রেজাল্টটা পাওয়া যায়। তো সেরকমই আর কিছু রোগ বলছি, যেমন নার্ভের প্রবলেম, সেই ক্ষেত্রে কিন্তু নার্ভের প্রবলেমটা বা পার্কিনসন যে প্রবলেমটা মেনলি, সেটাও কিন্তু আমাদের এখন প্রচুর আমি দেখেছি, মানে দেখা যায় মূলত যখন বয়সের সাথে সাথে এটা কিন্তু আমরা দেখতে পাই। তো সেই জিনিসগুলো যখন আমরা রেখি আগে থেকে যদি কেউ প্র্যাকটিস করি তখন কিন্তু সেই সমস্যাগুলো, মানে যেটা হয়তো আমাদের প্রবলেম হতো সেটা কিন্তু আমরা
অনেক থেকে আমরা এটা থেকে বেঁচে থাকতে পারি, আমরা কিন্তু সেই প্রবলেমটা ফেস করি না। যারা রেইকি শেখে তারা কিন্তু প্রবলেমস, মানে এই যে ফিজিক্যাল প্রবলেমের থেকে তারা কিন্তু খুব ভালোভাবে নিজেকে দূরে রাখতে পারে। ওষুধ, এই যে দুদিন অন্তত ওষুধ খাওয়ার যে ব্যাপারটা, রেইকি যখন আমরা শিখি তাতে কিন্তু কী হয়, আমরা ওই ওষুধের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। সেটা হোমিওপ্যাথি ওষুধ হোক, অ্যালোপ্যাথি ওষুধ হোক, কোনো ধরনের ওষুধ যারা রেইকি করে তাদের কিন্তু লাগে না মূলত। বা যাদের ডিপ্রেশনে, প্রচণ্ড বেশি ডিপ্রেশনে, সেটা ব্রেকআপের জন্য হোক বা অর্থনৈতিক দিক থেকে হোক, যে কোনো কারণে হোক, ডিপ্রেশনে অনেকে চলে যায়, এমন হয়ে যায় যে সে হয়তো আত্মহত্যার দিকে এগিয়ে যায়। বা অনেকবার এমনও হয়েছে যে যারা আত্মহত্যার চেষ্টা করেছেন, তো সেই ক্ষেত্রে যখন রেইকি শিখি আমাদের এই ডিপ্রেশনের হাত থেকে কিন্তু আমাদের তুলে ধরে নিয়ে আসে রেইকি। যে ডিপ্রেশনের যে প্রবলেমগুলো, যে সিমটমগুলো আমরা দেখতে পাই কিন্তু প্র্যাকটিস করা খুব মানে দ্রুত গতিতে আমরা কিন্তু দেখতে পাই যে এখান থেকে সেখান থেকে আমরা বেরিয়ে আসি। কারোর যদি হয়তো, আমি একটা এক্সাম্পলও বলছি, কারোর যদি মানে রিলেশনগত যে সমস্যাটা, যেটা বিশেষভাবে আজকাল হয়ে থাকে রিলেশনগত আর আর্থিক দিক থেকে, রিলেশনগত মূলত এই ক্ষেত্রে এইভাবে হয়ে থাকে আর কি, যে যখন হয়তো কোনো ব্রেকআপ হলো, সে হয়তো প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেল, সে হয়তো বারবার সুসাইড করতে চেষ্টা করছে, সে তার মানে আর কিছু লাইফে তার মানে কিছু করতে পারছে না, কিছু চোখে দেখতে পাচ্ছে না, সে হয়তো নিজের লাইফটাকেই শেষ করে দিতে চাইছে, এমন একটা পরিস্থিতিতে সেখান থেকে রেইকি কিন্তু আমাদের খুব সহজভাবেই তুলে আনতে পারে। রেইকি আমাদের তুলে ধরে রাখতে পারে, যে আমরা ওই যে জায়গাটা, যে কষ্টটা, মনের মধ্যে যে ব্যথাটা, সেটা কিন্তু আমাদের ধীরে ধীরে রেইকি আমাদের এতটা স্ট্রং করে দেয়। রেইকি আমাদের মধ্যে মানে একটা এমন একটা পজিটিভ ব্যাপার জাগিয়ে তোলে যে আমাদের এই যে নেগেটিভ অ্যাসপেক্টস লাইফের, এই যে আমরা আত্মহত্যা করবো বা এই যে ব্যাপারগুলো, সেগুলো আর আমাদের মধ্যে আসে না, আমাদের মাথাতেও আসে না। আমরা হয়তো তখন শুধু নিজের জন্য যে বাঁচা ব্যাপারটা, সেটা থেকে কিন্তু ভুলে, সেটা থেকে উঠে আমরা কিন্তু সকলের জন্য বাঁচতে জানি। যখন আমরা নিজের লাইফটা শেষ করে দেওয়ার কথা ভাবি, সেখানে মানে শুধু আমি স্বার্থপরের মতো যে নিজের কথাটা ভাবছি, রেইকি কিন্তু যখন আমরা প্র্যাকটিস করি, আমরা বুঝতে পারি যে আমাদের সাথে আরও কত মানুষের লাইফ কিন্তু জড়িত থাকে, সেটা মা বাবা হোক, ভাই বোন হোক, বা যে কোনো মানুষ হোক, যে ব্রেকআপ করে চলে গেছে তার জন্য মানে সে কষ্টে আমি লাইফ দিয়ে দেবো, তার থেকে আমার অনেক বেশি মানে অনেক বড় কাজ থাকে যে আমি সকলকে নিয়ে সকলের জন্য বাঁচি, যারা অ্যাকচুয়ালি আমার ভ্যালু করে। আর যে আমার ভ্যালু করে না সে ছেড়ে চলে গেছে, তার জন্য মৃত্যু বেছে নেওয়ার থেকে যারা ভালোবাসে, যারা প্রকৃতভাবে আমাকে সব কিছুতে সাপোর্ট করে, আমার বন্ধু বান্ধব যারা, আমার হিতৈষী যারা আমাদের ভালোবাসে, তাদের জন্য আমি বাঁচি, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। এটা হয়তো ওই মুহূর্তে আমাদের মাথায় আসে না মনের কষ্টের জন্য, কিন্তু রেইকি যখন আমরা প্র্যাকটিস করি তখন কিন্তু এই জায়গাটা আমরা বুঝতে পারি যে ব্রেকআপটা হয়েছে বা যার সাথে হয়েছে সেটাই আমাদের সব কিছু নয়, আর সে আমাদের জীবনের জাস্ট একটা পার্ট ছিল। যে আমার ছেড়ে চলে গেছে সে আমার কখনোই শুভাকাঙ্ক্ষিত খুব একটা বলতে পারি না, কিন্তু বাট সে একটা জীবনের পার্ট ছিল যেটা হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমি নিজের লাইফটা যে আমি মানে এরকমভাবে ওয়েস্ট না করে কোনো ভালো কাজে নিজেকে যুক্ত করে কোনো ভালো কিছু করি অন্যের জন্য, সেখানেও একটা আলাদা খুশি আছে, তো সেই আনন্দ আছে। রেইকি সেটা আমাদের বুঝতে সাহায্য করে, সেই ব্যথাটা আমাদের এতটাই আমাদের কমে যায় যে আমরা সেই পেনটা, সেই যন্ত্রণাটা আর ফিল করি না। এছাড়া অর্থনৈতিক দিক থেকে যেটা সমস্যা হয়ে থাকে, যে টাকা পয়সার অভাবে হয়তো অনেক সময় আমরা এরকম ড্রাস্টিক কোনো স্টেপ তুলি বা এরকম ড্রাস্টিক কোনো ডিসিশন নিয়ে লাইফ এন্ড করার, সেই যে জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা, যে আমাদের সমস্যা, কাজ না পাওয়া বা কাজ করতে চাইছি কেউ আমাদের কাজ দিচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু যখন রেইকি শেখা হয় কিছু দিনের মধ্যে কিন্তু আমরা দেখি যে অ্যাকচুয়াল সমস্যাটা, যে হয়তো আমি নিজের পরিবারকে খেতে দিতে পারছি না, নিজের পরিবারের মুখে হাসি ধরে রাখতে পারছি না, তুলে ধরতে পারছি না, সেইখান থেকেও কিন্তু রেইকি আমাদের সেই জায়গাটা ধীরে ধীরে আবার গড়ে দেয়। যেটা হয়তো আমি একসময় খুব ভালো আমি কোনো কাজ করতাম, কোনো কারণে সেই জবটা আজকে আমার নেই বা সেই প্রজেক্টটা আমার নেই, আমি যাতে নতুন প্রজেক্ট পাই, আমি যাতে নতুন কাজ পাই, আমার হয়তো জব নেই, সেই জবটা যাতে আমি একটা নতুন জব পাই, সেই জায়গাটা কিন্তু রেইকি করে দেয়। আবার সেটাই আমি বলি যে একটু সময় দিন, কিন্তু আপনি এইটুকু বিশ্বাস রাখতে পারেন রেইকির ওপর যে আপনার সেই কাজটা নিশ্চয়ই হবে, যে কাজের জন্য বা যে জন্য আপনি রেইকি মূলত শিখছেন সেটা আপনার রেইকির ওপর সে বিশ্বাসটা রাখবেন যে হবে, সেটা নিশ্চয়ই সেটা ধীরে ধীরে সফল হবে, ব্যাস একটু সময় লাগে। তো আজকের জন্য মোটামুটি অনেকক্ষণ ডিসকাস করলাম রেইকি নিয়ে, আবার আমি কালকে সেকেন্ড ডিগ্রিটা চেষ্টা করব আপনাদের সকলের সাথে ডিসকাস করার।
আমি গ্রুপের অ্যাডমিন যিনি ওনাকেও বলেছি যে আগামী দিনেও আমি একটা লাইভ করব। তো আশা করবো আজকে যেভাবে আপনারা সকলে আমার সাথে ছিলেন, যেভাবে সাপোর্ট করেছেন, আগামী দিনেও সেভাবেই থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গ্রুপের অ্যাডমিনকে, ইনফ্যাক্ট আপনাদের সকলকে যারা আমার সাথে ছিলেন। আর নাসিম খান আপনি যে ইনবক্স করেছেন আমি দেখে একটু পরে আপনাকে রিপ্লাই করে দিচ্ছি। তো আজকের জন্য এখানেই আমি শেষ করছি শোটা, আবার আগামী দিন আপনাদের সকলের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।